জেগে আছো? কখন উঠলে? কখন উঠেছি? আমাকে আসতে দেরি হয়েছে? না, একদম দেরি হয়নি। আমি অনেক আগে থেকেই অপেক্ষা করছি। ঠিক আছে, কাল থেকে আরো আগে আসার চেষ্টা করব। তোমার কষ্ট হবে, সেটা তোমাকে ভাবতে হবে না। কি নাজমাকে খুঁজছো? নতুন ওষুধ দিয়েছে তো, আজ থেকে খাবো কিনা তাই জানতে গেছে। তোমাকে নাস্তা বেড়ে দিই, নাজমা আসুক তখন খাবো। তুমি বসো, আমার বুকে হাত রাখো, কিছুক্ষণ আরাম করে নিঃশ্বাস নেই। দুর্বল মনের মানুষের মতো কথা বলছো কেন? তুমি সামনে থাকলে দুর্বল থাকি না, শক্তি পাই। আমি সামনে না থাকলেও শক্ত থাকবে, আমি তো আসবই, তুমি জানো না বুঝি? হ্যাঁ জানি, তবু। পানি খেয়েছো কতক্ষণ আগে? দাও এক গ্লাস পানি, দাও, তোমার হাতেই এক গ্লাস পানি খাই। তাড়াতাড়ি গিয়ে নাস্তাটা রেডি করো। এই উঠবে না, অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। কটা বাজে? উফ, আরো আগে ডাকোনি কেন? দেখলাম তুমি গভীর ঘুমে আছো, তাই আর বিরক্ত করিনি। আরে অফিসে যাওয়ার আগে একবার তো বাবাকেও দেখতে যেতে হবে। সেটা যাওয়া যাবে, আমার দেরি হলে সমস্যা নেই, ইউনিভার্সিটিতে বলা আছে। চলো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নি। কেমন লাগছে আজ? শরীরে যাই হোক না কেন, মন কিন্তু শক্ত আছে। তাই নয় তো কি, তুমি যেভাবে নিয়মিত খবর রাখছো, প্রতিদিন একবার করে আসছো, এতেই ভাইয়া সুস্থ হয়ে যাবে। তাহলে তো সব ঠিকই আছে। হ্যাঁ তুমি কি একটু বসবে? আমার তো অফিসের। না না, আমার ইউনিভার্সিটি দেরি হয়ে যাচ্ছে, চলো চলো।
বাবা আসি তাহলে। আসি, ভালো থাকবে। শান্তি। আমি তো আনতে গিয়েছিলাম, তো উনি বললো চলে আসতে, ওনার নাকি কাজ আছে। ও আচ্ছা, ঠিক আছে, তোরা যা। জি স্যার। আমিও একটু দেরি করে ফেলছি, আর তাছাড়া কিছুটা ফ্যাসিলিটি পেতে হলে তো স্যাক্রিফাইস করতেই হয়। স্যাক্রিফাইস করতে গেলে নিয়ম মানা হয় না, আর নিয়ম না মানা আমার একদম পছন্দ না, তুমি ভালো করে জানো। কাজে অনিয়ম করলে কাজের প্রেশার বাড়তেই থাকে, খাওয়া দাওয়ার অনিয়ম করলে শরীর দুর্বল হয়, শরীর কর্মক্ষমতা হারায়, এতে তোমার এবং তোমার পাশের সবার অস্থিতিশীলতা তৈরি হয়। প্রয়োজন অনুসারে নিয়মিত কাজ করলে আর স্যাক্রিফাইস করতে হয় না। তুমি ইউনিভার্সিটি টিচার, একটু তোমার উপর মাস্টারি করলাম, সরি।
নাও। ফুপু তো দুদিন পরে বাড়িতে গেল, আসতে যদি দেরি হয় একা থাকতে পারবে? তুমি কি এখনই চলে যাবে? আমি আরো কিছুক্ষণ আছি তোমার কাছে। এখানে সারা জীবন থেকে যেতে ইচ্ছা করে। কেন? এখানে থাকলে তোমাকে বেশি বেশি কাছে পাই। আমি তো তোমার কাছেই ছিলাম, বিয়ে দিয়ে দূরে সরিয়ে দিল কেন? সামাজিকতা, নিয়ম রক্ষা, তোমার ভবিষ্যতের জন্য, তোমার সুখের জন্য। তুমি কি সুখী হয়েছ মা? সুখ দুঃখ তো জোয়ার ভাটার মতো বাবা, কখনো আসে কখনো যায়। সামাজিকতা নিয়ম রক্ষাই হচ্ছে আসল। মা, আমরা কি সবাই মিলে ভুল করলাম? কিসের ভুল বাবা? আমরা কি সবসময় সুস্থ থাকি, অসুস্থ হই না? হাসতে কি সবসময় ভালো লাগে বাবা? মাঝে মাঝে তো কাঁদতেও ইচ্ছে করে, তাই বলেছি। তোমাকে কেন যে আমার থেকে দূরে চলে যেতে হলো? ওই যে সামাজিকতা, নিয়ম। মেয়ে যদি সারা জীবন বাবার বাড়িতে বাবার কাছে থেকে যায়, তাহলে লোকে কি বলবে? এখানে শুয়ে শুয়ে সারাক্ষণ ভাবি তোমার জন্মের কথা, ট্যাঁ ট্যাঁ করে কান্না, হাঁটিহাঁটি বাবা, প্রথম বাবা ডাক, তোমার শিশুকাল, কিশোরকাল, একদিন এত বড় হয়ে গেলে একদম আমার মায়ের মতন, আর তখনই তোমাকে চলে যেতে হলো। এগুলি যখন ভাবি তখন খুব কষ্ট হয়। আচ্ছা মা, আমার এই কষ্টটা কি স্বার্থপরের মতন? আমি আজ থেকে এখানেই তোমার সাথে সবসময় থাকবো, তোমার কাছ থেকে কোথাও যাব না। পারবে? খুব পারবো। তা কখনো হয় না। তুমি খুব জ্বালাও বাবা। আমি জানি তুমি সব দায়িত্ব ফেলে এখানে চলে আসো, তোমার ফুপু আছে, ডাক্তার দেখছেন, সারাক্ষণ টেলিফোনে কথা হচ্ছে, প্রয়োজনে সব কিছুই পাচ্ছি। এমার্জেন্সি কিছু হলে তোমাকে তখন খবর দিব, তখন না হয় চলে এসো। বাবা তুমি এসব কী বলছো বলো তো? তোমার মনে হয় বেরোতে দেরি হবে, আমি আসি। বাহ, তাহলে তো খুবই চমৎকার। অ্যান্টিবায়োটিক অফ করে দিয়েছে, তাকে একটু দাও, আমি তাকে বুঝিয়ে বলি। শোনো, একেবারে অবাধ্য হবে না, যা বলেছে তাই শুনবে। তুমি একদম চিন্তা করবে না। আমি সময় করে কি আজ ইউনিভার্সিটিতে যাওনি? ভাল লাগছিল না। এই দুপুরবেলা ছাদে কি করছো? রোদে কাপড় শুকাতে দিতে এসেছিলাম। কুসুম? বিদায় করে দিয়েছি। কেন? আমি আর ইউনিভার্সিটিতে যাব না। মানে? সব দিক একসাথে একা কুলে উঠতে পারছি না। আমি ঠিক বুঝতে পারছি না, তুমি দুপুরবেলা অফিস ফেলে বাড়িতে কি করছো? তোমাকে অনুসরণ করছি। কখন থেকে? আজ সকাল থেকে। সন্দেহ করছি কাল রাত।
আজ খাওয়াটা অন্যরকম লাগছে, ভালো লাগছে। আজ আমি নিজে হাতে রান্না করেছি। এতদিন গত কয়েকদিন ধরে কুসুমকে মুখে মুখে বুঝিয়ে দিয়েছি। এই গত কিছুদিনের আগে নিজের হাতেই তো রান্না করতে, তাই না? তুমি কি আমাকে জেরা করছো? কেন? ওই যে কিছুক্ষণ আগে বললাম না, আমি তোমাকে অনুসরণ করছি, সন্দেহ করছি। খাওয়া বন্ধ করে দিও না যেন আবার। না না না, এখানে কোনো তদন্ত করছি না, চা খাবো, চা বানাতে এসেছি। তাহলে সেটা আমাকে বললেই হতো। তুমি জব ছেড়ে দিয়েছ, আমি ভাবছি আমি মোবাইলের কাজ ছেড়ে দেবো। সারাদিন বাসা থাকবে? ভালো হবে না? And he's played well for it. This would be his 16th to go along with 2 centuries. তেকিসিয়ে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, তবে তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া লঙ্কান দল কেটে আছে গেল দেশে বাংলাদেশের কাছে হারের প্রতিশোধের মেশায়। পেনাল্টি দুর্বলতার কারণ রাত জেগে টিভি দেখাটাও কি আমাকে অনুসরণ করার অংশ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধরো তোমার অনুসরণ সন্দেহ সবকিছুতে প্রমাণ হলো আমি অপরাধ করেছি, তাহলে আবার কি শাস্তি হবে? বিধি অনুসারে যে শাস্তির বিধান আছে তাই হবে। আমি যে অপরাধটা করেছি বলে তুমি সন্দেহ করছো, সেই অপরাধের শাস্তি কি? কঠিন শাস্তি। আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি দাও। অপরাধী অপরাধ স্বীকার করলেও প্রমাণ না হওয়া পর্যন্ত শাস্তির বিধান নেই। তুমি ঘুমোবার চেষ্টা করো। বাবা সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? জি বাবা ভালো। রুমা কোথায়? জি ও এখনো ঘুম থেকে ওঠেনি বাবা। ও এত সকালে ফোন করেছেন, কোনো অসুবিধা? না কোনো অসুবিধা না। প্রতিদিন তোমরা দুজন একসঙ্গে একবার আমাকে দেখতে আসো, কাল তো এলে না, তাই জানতে ইচ্ছা করছে আজকে আসবে কি না। জি আজ আসবো, অবশ্যই আসবো বাবা। ঠিক আছে বাবা।
আচ্ছা বাবা রাখি, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার বলেছে এখন আমি অনেককে ভালো হয়ে গেছি, তাই না রে? হ্যাঁ চল আমি বাসায় চলে যাই। কেন, কালই তো তোমার মেয়েকে বললে এখানে সারা জীবন থাকতে চাও, আজ আবার কি হলো? ভালো লাগছে না। তোমার ভালো লাগা যদি এত দ্রুত পরিবর্তন হয় তাহলে কিন্তু সমস্যা। হ্যাঁ সমস্যা, আরো অনেক সমস্যা তৈরি হচ্ছে বলেই তো বলছি চল বাসায় চলে যাই। সেটাই ভালো হয়, হসপিটাল ছাড়লে মনে হবে তুমি সুস্থ হয়ে গেছো, কেউ দেখতে এলো অসুস্থ ভেবে আসবে না। নিয়ম করেও কাউকে আসতে হবে না। শোনো তুমি তোমার মেয়ের বাড়িতে গিয়ে ওঠো, একবেলা মেয়ে আসেনি অমনি হাই হতে শুরু হয়ে গেল, ওর নিজের সংসার আছে না, দায়িত্ব আছে না, এ বুড়ো বয়সে এসে পাগলামি কেন করছো বুঝি না। আর মেয়েটাও হয়েছে একটা, কাল ইউনিভার্সিটিতে যায়নি, বলছে চাকরি ছেড়ে দিবে, সব দিক নাকি সামলাতে পারছে না, আর আমাদের যেন বাবা ছিল না। আমার মেয়েকে ঈর্ষা করছিস? উফ, যাই রিলিজ অর্ডারটা নিয়ে আসি। আচ্ছা কোনো কিছু না জানিয়ে চলে গেল কেন বলো তো? রুমা পরশু সন্ধ্যায় ইউনিভার্সিটি থেকে তুমি বাবাকে দেখতে গিয়েছিলে, গতকাল ভোরে যখন আমি ঘুমিয়েছিলাম তখনও তুমি হসপিটাল গিয়েছিলে। এভাবে প্রতিদিনই আমি কয়েকবার যেতাম হসপিটাল। আমাকে গোপন করে? তাতে কোনো সমস্যা হয়েছে? তোমার সংসারের সমস্ত দায়িত্ব পালন করেই তো গিয়েছি। যেমনটা আমি চাই, আমি যদি না চাইতাম তাহলে কি দায়িত্ব পালন না করেই যেতে? আচ্ছা তুমি কি জানতে চাও বলো তো। আমি যে কি জানতে চাই রুমা, রুমা আমি জানতে চাই তুমি আমার অগোচরে প্রতিদিন কয়েকবার তোমার বাবাকে হসপিটালে দেখতে যেতে নিয়মিত, আজ ভোরে যাওনি বলে কাক ডাকা ভোরে তোমার বাবা তোমার মোবাইল ফোনে ফোন করেছে তুমি রিসিভ করনি, আর যাওনি বলে ফোন রিসিভ করনি বলে উনি তোমার উপর অভিমান করে হসপিটাল ছেড়ে বাসা চলে গেছে। তো কি হয়েছে, সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি এমন করছো কেন? এমন করছি কারণ এই সামান্য ব্যাপার আমার অগোচরে কেন, কেন আমার সঙ্গে এই লুকোচুরি, কেন এই গোপনীয়তা? রাজীব, রাজীব ব্যাপারটা খুবই সামান্য, এই সামান্য ব্যাপারটা আমার কাছে গোপন থাক প্লিজ। বাসায়? কেন, তোর বাবাকে বাসায় নিয়ে আসার পর থেকেই বুক ব্যথা করছে এবং পাগলের মতো ছটফট করছে আর তোকে ডাকছে, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে রাখো, আমি আসছি এক্ষুনি আসছি। Thank you.
ভাইয়া ভাইয়া একটু শান্ত হন, রুমা আসতেছে। খাও বাবা, এই নাও পানি নাও বাবা। বাবা কথা বলো না বাবা, চোখ খোলো। ও বাবা বাবা, আমিও একটু দেরি করে ফেলছি, আর তাছাড়া কিছুটা ফ্যাসিলিটি পেতে হলে তো স্যাক্রিফাইস করতেই হয়। তুমি আমার অগোচরে প্রতিদিন কয়েকবার তোমার বাবাকে হসপিটালে দেখতে যেতে নিয়মিত। আজ ভোরে যাওনি বলে কাক ডাকা ভোরে তোমার বাবা তোমার মোবাইল ফোনে ফোন করেছে, তুমি রিসিভ করোনি। আর যাওনি বলে ফোন রিসিভ করোনি বলে উনি তোমার উপর অভিমান করে হসপিটাল ছেড়ে পাশে চলে গেছে। তো কি হয়েছে, সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি এমন করছো কেন? এমন করছি কারণ এই সামান্য ব্যাপার আমার অগোচরে কেন, কেন আমার সঙ্গে এই লুকোচুরি, কেন এই গোপনীয়তা? রাজীব রাজীব, ব্যাপারটা খুবই সামান্য, এই সামান্য ব্যাপারটা আমার কাছে গোপন থাক প্লিজ। আজ কুলখানি আমার মনে আছে, চলো ও বাড়িতে যাই। বিলাত তো আসরের নামাজের পর। মা সবার সাথে থাকলে তোমার? আমি মিলাদের সময় যাব এখন। রুমা, তোমার নিজের বাবা মারা গেছেন, তুমি এক ফোঁটা চোখের পানি ফেলোনি, এই বিষয়টা কিন্তু সামান্য না। এই অসামান্য বিষয়টা ওই সামান্য বিষয়ের সাথে জড়াজড়ি করে আছে। আমার নিজেকে
ছোট মনে হচ্ছে। কেন? তোমার এই সামান্য অসামান্য কোনো বিষয়ের সাথেই আমি নেই। তুমি অনুসরণ অনুসন্ধানের সফট কৌশল নিয়েছ না? থাক, তোমার কৌতূহলটা আজ আমি ভেঙেই দিই। আমি আমার বাবার একমাত্র মেয়ে। জন্মের সময় আমার মা যখন মারা যান, তারপর থেকে বাবাই আমার সব। আমার প্রয়োজনীয় সব জিনিসই বাবা নিজের পছন্দ মতো পূরণ করতেন। আমাকে কখনো তার চোখের আড়াল হতে দিতে চাইতেন না, আর তাই বাবা ছাড়া জীবনে আমার কোনো ঘনিষ্ঠ বন্ধু হয়নি। তারপর আমি যখন বড় হলাম, আমার বিয়ের প্রস্তাব আসা শুরু করলো, বাবা তখন কি বলতেন জানো? বাবা বলতেন, তুমি তো অন্যের ঘরে চলে যাবে, অন্যের ঘর আলো করতে। আমার মৃত্যুর সময় আমার মুখে পানি দেবে কে? তোমার হাতে পানি না খেয়ে মরলে তো আমার মরতে খুব কষ্ট হবে। আচ্ছা তুমি বলো, আমার বাবা মৃত্যুর সময় কষ্ট পাক, এটা কি আমি চাইতে পারি? আমার এই ছোট ছোট সামান্য চাওয়াগুলোর জন্য আমি তোমাকে অনেক বিব্রত করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। I'm sorry.